पाक होबे ढाका ते चार दिक थेके आसबे काफिला करे ढाका ते थ्री डे इजतेमा इज टेकिंग प्लेस इन ढाका। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله العظيم صدق رسوله النبي الحبيب الكريم صلى على الحبيب صلى الله تعالى سبحان الله سبحان الله سبحان سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله هي خالق مالك رب موهان هي خالق مالك رب موهان سبحان الله سبحان الله তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাছে ডেকে নাওনা মদনী মদিনওয়ালে আমার কাছে ডেকে নাওনা মদনী মদিনওয়ালে প্রেম সুধা পান করাওনা মদনী মদিনওয়ালে আমার কাছে ডেকে নাওনা মদনী মদিনওয়ালে প্রেম সুধা পান করাওনা মদনী মদিনওয়ালে আমায় একটু দিদার দাও না আমায় একটু দিদার দাও না মদনী মদিনওয়ালে মদনী মদিনওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনওয়ালে মদনী মদিনওয়ালে হুকরি দায়
দায় তোমার ঠিকানা হুকরি দায় তোমার ঠিকানা মদনী মদিনওয়ালে মদনী মদিনওয়ালে মদনী মদিনওয়ালে মদনী মদিনওয়ালে মদনী মদিনওয়ালে ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে আমাদের পরবর্তী কার্যক্রমে সুন্নতে পরিপূর্ণ বয়ান আমরা শুনতে পারব মুবাল্লিগ দাওয়াত ইসলামের নিকট থেকে ইনশাআল্লাহ যখন বয়ান সম্পন্ন হবে খাবারের বিরতি দেওয়া হবে ইনফিরাদি কোশিশের সময় দেওয়া হবে এবং খাবারের যে সুন্নত এবং আদবগুলো প্র্যাকটিক্যাল আমরা হালকা পর্যায়ে শিখতে পারব অতঃপর আজানের সময় যখন হবে আজানের মাদানী ফুল পাঠ করে শোনানো হবে জোহরের আজান হবে জোহরের নামাজের প্রস্তুতির জন্য আমাদেরকে সময় দেওয়া হবে আমরা জোহরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অতঃপর জোহরের নামাজের জামাত শেষ করে সুন্নতে বাদিয়া সম্পন্ন করে প্রথম দিনের দ্বিতীয় নসিস শুরু হবে তিলাওয়াতের মাধ্যমে অতঃপর নাত শরীফ হবে তারপর সুন্নতে বড় বয়ান আমরা মুবাল্লিগ দাওয়াত ইসলামীর নিকট থেকে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব সাথে সাথে আমরা ইনফিরাদি কোশিশ সালাম মুসাফার সুন্নত ও আদব সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করব অতঃপর আমাদেরকে বিশ্রামের সময় দেওয়া হবে আসরের আজান যখন হবে আমরা আসরের নামাজের প্রস্তুতি গ্রহণ করব আসরের নামাজ আদায় করব অতঃপর ইনশাআল্লাহ আসরের নামাজ আদায় করার পর আবারও তিলাওয়াত হবে নাত শরীফ হবে এবং গুরুত্বপূর্ণ বয়ান যা কিনা আমাদের জন্য আশিকি রসুলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এখানে এসেছি ইজতেমায় অংশগ্রহণ করেছি দাওয়াত ইসলামী সম্পর্কে জানতে হলে এই বয়ান অবশ্যই আমাদেরকে শোনা উচিত মনোযোগ সহকারে বয়ানের পর ইনশাআল্লাহ মাগরিবের আজান হলে মাগরিবের নামাজ আমরা আদায় করব মাগরিবের নামাজের পর ইনশাআল্লাহ আমরা সূরা মুলক শরীফের তিলাওয়াত সম্মিলিতভাবে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব অতঃপর খাবারের বিরতি দেওয়া হবে সাথে সাথে খাবারের সুন্নত আদব এবং বিভিন্ন যে নিয়মাবলী রয়েছে এগুলো সম্পর্কে মুবাল্লিগ দাওয়াত ইসলামী আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন তাছাড়াও সাথে সাথে ভিডিও প্যাকেজ চলতে থাকবে এরই মাধ্যমে প্রথম দিনের দ্বিতীয় নসিস শেষ হয়ে যাবে এবং তৃতীয় নসিস ইশার আজান ও দুয়ার মাধ্যমে শুরু হবে অতঃপর ইশার আজানের পর ইশার নামাজের প্রস্তুতি গ্রহণ করব ইশার নামাজ আদায় করব আদায় করার পর তিলাওয়াত নাত শরীফ এবং গুরুত্বপূর্ণ বয়ান শ্রবণ করব অতঃপর আবার নাত শরীফ শুনব এবং আরেকটি বয়ান আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব যা শ্রবণ করলে আশিক রাসূলদের অন্তরে আরো ইশক মহব্বত বৃদ্ধি হয়ে যাবে অতঃপর ইজতেমাইভাবে সম্মিলিতভাবে আমরা মাদানী ইনামত পূরণ করব সালাতু সালামের মাধ্যমে প্রথম দিনের নসিস আমরা সমাপ্ত করব অতঃপর দ্বিতীয় দিন তাহাজ্জুদের মাধ্যমে আমাদের প্রথম নসিস শুরু করব তাহাজ্জুদের নামাজের পর মর্মস্পর্শী দোয়া মুনাজাত কালাম ফজরের আজান সাদায়ে মদিনা ফজরের জামাত শেষ হওয়ার পর তিলাওয়াতের তরজমা তাফসির এবং সাজরা শরীফ পাঠ সহ কাসিদায়ে বুরদা শরীফ শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব অতঃপর আমরা ইনশাআল্লাহ সুন্নতে বড় বয়ান
श्रवण करब इशराक चाश्त एर नमाज आदाय करार माध्यमे सालातु सालाम एर माध्यमे आमरा द्वितीय दिनेर जे प्रथम नशीस रयेछे अर्थात चतुर्थ नशीस एटा आमरा शेष करब एबं विश्राम निब इंशाल्लाह सवाजाल। अतपर द्वितीय दिनेर द्वितीय नशीस तथा पंचम नशीस शुरू हबे तिलावत नात शरीफ एवं सुन्नत बरा बयान अतपर नात शरीफ अतपर आबार सुन्नत बरा बयान हबे इंशाल्लाह एवं मदनी हालकाय वजू गोसुलेर पद्धति आमरा प्रैक्टिकल देखते पारबो सुनते पारबो एवं साथे साथे नात शरीफ अतपर आबार गुरुत्वपूर्ण सुन्नत बरा बयान হবে ইনশাআল্লাহ। তারপর নাত শরীফ হবে, অতঃপর আবার সুন্নত বরা বয়ান হবে, তারপর ইনশাআল্লাহ সালাতু সালামের মাধ্যমে পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ আসবাজান। অতঃপর ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় দিনের এর পরবর্তী নশিস্তের মধ্যে আমরা জোহরের আজান এর জবাব দেওয়ার মাদানী ফুল শ্রবণ করব, তিলাওয়াত, তারপরে নাত শরীফ এবং সুন্নত বরা বয়ান, মাগরিবের নামাজ, খাবারের বিরতি, তারপর ইনশাআল্লাহ আজান, ইশা এবং তিলাওয়াত, নাত শরীফ, বয়ান, ঘোষণা, তারগিব, সালাতু সালাম এর মাধ্যমে পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ। অতঃপর জুমার দিন যে তৃতীয় নশিস রয়েছে তাহাজ্জুদ থেকে শুরু হবে, তাহাজ্জুদের নামাজ, দোয়া, মুনাজাত, কালাম, আজানের জবাব, সাদায়ে মদিনা, ফজরের জামাত, তরজমা তফসির, সাজরা শরীফ, কাসিদায়ে বুর্দা, সুন্নতে বরা বয়ান, ইশরাক চাষ, সালাতু সালাম এবং বিশ্রাম। অতপর তৃতীয় দিনের দ্বিতীয় নশিস তিলাওয়াত, নাত শরীফ, সুন্নতে বরা বয়ানের মাধ্যমে শুরু হবে নামাজের প্র্যাকটিক্যাল ইনফিরাদি কোশিস, মাদানী কাফেলায় সফরের উৎসাহ দেওয়া হবে। এবং জুমার দিনের শেষ যেই খুসুসি বিশেষ নশিস এটা শুরু হবে তিলাওয়াতের মাধ্যমে, নাত শরীফ, সুন্নত বরা বয়ান, বিশেষ বয়ান হবে ইনশাআল্লাহ, ঘোষণা, বাইয়াত, জিক্রুল্লাহ, তাসাব্বুরে মদিনা, বিশেষ দোয়া, জাদু আল পাঠ, আজানের জবাব, সুন্নত বরা বয়ান এবং ইনশাআল্লাহ ইকামত, খুতবা, মাদানী ফুল, সানি আজান, জুমার খুতবা, জুমার জামাত, জুমার দোয়া, সালাতু সালামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই তিন দিনের যে সর্বশেষ দোয়া আমরা করব। আল্লাহ তাআলা আমরা যা এই জাদুয়াল শুনেছি এই জাদুয়ালের উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله، وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে বরা ইজতেমার শুরুর দিকে আমরা অংশ গ্রহণ করেছি। আসুন সুন্নতে বরা বয়ান শ্রবণ করার পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশ বার রহমত নাজিল করেন, আর যে ব্যক্তি আমার উপরে দশ বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর একশত বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দিন শেখার জন্য খুব খুব মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব।
প্রিয় ইসলামী ভাইরা, একবার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি তাআলাই অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতার মাত্রা এতই বেড়ে গেল যে অনেকক্ষণ পর্যন্ত সে বেহুশ অবস্থায় ছিলেন। তার আত্মীয় স্বজন, ঘরের মানুষ তাকে মৃত্যু মনে করে গোসল করিয়ে কাফন পরিধান করিয়ে দাফন করে দিল। যখন রাত আসলো আর নাসিরউদ্দিন রহমাতুল্লাহি তাআলাই কবরের মধ্যে তার জ্ঞান ফিরে আসলো, অর্থাৎ তার হুশ ফিরে আসলো, সে হুশ আসার পরে তিনি দেখলেন যে আমি কবরের মধ্যে শায়িত রয়েছি। নাসিরউদ্দিন রহমাতুল্লাহি তাআলাই তখন তার ওই হাদিসে কারিমা স্মরণ এসে গেল, যে ব্যক্তি পরেশানগ্রস্ত অবস্থায় চল্লিশ বার সুরা ইয়াসিন শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দেন। যখন তার এই হাদিসে কারিমা স্মরণে আসলো তখন নাসিরউদ্দিন রহমাতুল্লাহি তাআলাই কবরের মধ্যে সুরা ইয়াসিন শরীফ পাঠ করা, তেলাওয়াত করা শুরু করে দিলেন। একবার দুইবার এভাবে করে তিনি যখন ৩৯ বার সুরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ৩৯ বার যখন তেলাওয়াত করা শুরু করলেন, তখন তার অন্তরের চক্ষু দিয়ে দেখলেন কোনো এক ব্যক্তি তার কবর খনন করার জন্য আসলো। আর ওই ব্যক্তি সম্পর্কে যখন সে আরো ভালো করে দৃষ্টি দিলেন তখন দেখলেন ওই আগত ব্যক্তি অন্য কেউ নয়, ওই ব্যক্তি হলো নাসিরউদ্দিন রহমাতুল্লাহি তাআলার কাফন চুরি করার জন্য আসলো। যখন নাসিরউদ্দিন রহমাতুল্লাহি তাআলাই ৪০ বার সুরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিলেন, তখন ওই চোর কাফন চুরি করার জন্য কবর খনন করে নিল। নাসিরউদ্দিন রহমাতুল্লাহি তাআলাই কবর থেকে উঠে বসে পড়লেন, ভয়ে কাফন চোর অজ্ঞান হয়ে গেল এবং সেখানেই মারা গেল। ইমাম নাসিরউদ্দিন রহমাতুল্লাহি তাআলাই চিন্তা করলেন যে আমি যদি এখনই আমার গ্রামে, আমার শহরে বা আমার বাড়িতে, আমার এলাকাতে চলে যাই, তবে হয়তোবা মানুষ আমাকে দেখে ভয় পাবে, এলাকা ছেড়ে চলে যাবে। তিনি রহমাতুল্লাহি তাআলাই পরের দিন সকালে নিজ এলাকায় পৌঁছলেন আর মানুষের কাছে গিয়ে বলতে লাগলেন যে আমি বেশি অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে পড়েছিলাম আর তোমরা আমাকে মৃত্যু মনে করে দাফন করে দিয়েছ। আল্লাহ তাবারক ও তাআলার দয়া এতই আমার উপর হয়েছে যে আমি যখন কোরআনুল কারিমের সুরা ইয়াসিনের ৪০ বার তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ও তাআলা কোনো কাফন চোরের ব্যবস্থা করে দিয়েছেন আর এর মাধ্যমে আমি মুক্তি পেয়ে গেলাম। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনুল কারিমের তেলাওয়াত করার, এই নেক আমল করার কত ফজিলত আর বরকত রয়েছে। যে ব্যক্তি এই কোরআনুল কারিমকে তেলাওয়াত করবে আল্লাহ তাবারক ও তাআলা তার নামায় আমলে সওয়াব লিখে দিবেন। যে ব্যক্তি এই কোরআনুল কারিমকে নিজের শিক্ষা অর্জন করবেন, অপরকে শিখাবেন, তাকে উত্তম বলা হয়েছে। এই নেক আমল কোরআনুল কারিম যদি কেউ স্পর্শ করে তবুও তার আমল নামায় সওয়াব অর্জিত হবে, যদি কোনো ব্যক্তি এই কোরআনুল কারিমকে জিয়ারত করে তবুও তার আমল নামায় সওয়াব লিখিত হবে। সকল ইসলামী ভাই আমরা নিয়ত করে নেই, ইনশা আল্লাহ তাআলা যখনই সময় হয় আমরা কোরআনুল কারিম তেলাওয়াত করব। প্রিয় ইসলামী ভাইরা আসুন আসুন আমরা নেক আমলের কিছু বরকত সমূহ শ্রবণ করি। এই ক্লাসের সাথে যে নেক আমল করা হয় সেগুলোর বরকতে মানুষ বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। নেক আমলের অসংখ্য ফজিলত রয়েছে, যেমন নেক আমলের বরকতে আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয়, নেক আমলের বরকতে জান্নাতের চিরস্থায়ী নিয়ামত সমূহ অর্জিত হয়, নেক আমলের বরকতে কবর ও হাসরের আজাব থেকে মুক্তি পাওয়া যায়, নেক আমল গুনাহ মাফ হওয়ার মাধ্যম, নেক আমল আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, নেক আমলের বরকতে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান পাওয়া যায়, নেক আমল কবরে সুন্দর ও সুদর্শন আকৃতিতে উপস্থিত হবে এবং প্রশান্তির কারণ হবে, নেক আমলের কারণে মানুষকে সমাজে উত্তম চরিত্রবান হিসেবে সাজানো হয়, নেক আমলের বরকতে হায়াতের মধ্যে বরকত পাওয়া যায়, নেক আমলের বরকতে হালাল উপার্জনের মধ্যে বরকত পাওয়া যায়, নেক আমলের বরকতে অবৈধ সন্তান বাধ্য হয়ে যায়, নেক আমলের বরকতে নেকির দাওয়াত মানুষের অন্তরে প্রভাব ফেলে, নেক আমলের বরকতে আল্লাহ তাবারক ও তাআলা
কবরের সকল ঘাটিকে সহজ করে দেন। সকল ইসলামী ভাই আমরা নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাআলা নেক আমলের সাথে নিজের জীবনকে অতিবাহিত করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মোনামার পেতে চায়ো গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার, পূর্ণিমার জনি আর নোরানি বাহার, প্রিয় নবী আমায় দানা তোমার দিদার, আপা তোমার দিদার, নবী তোমার দিদার, আপা তোমার দিদার, দানা তোমার দিদার। সিদরাতুল মুনতাহা জন্নতে আরশে সবখানে গেলে তুমি শান শকতে, সবখানে গেলে তুমি শান শকতে, এই অধম গোলামের স্বপনে একবার, এই অধম গোলামের স্বপনে একবার, প্রিয় নবী এসে দানা তোমার দিদার, আপা তোমার দিদার, দানা তোমার দিদার, আপা তোমার দিদার, দানা তোমার দিদার। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া তার নিজ লিখিত একটি রিসালা লজ্জাশীল যুবক এর পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে আত্তারগিব আত্তারহিব প্রথম খণ্ড থেকে একটি হাদিসে পাক নকল করেছেন যে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা মক্কী মাদানী মুস্তফা, আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে আমার উপর দশ বার ও সন্ধ্যায় দশ বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না, আর এই ভালো কাজের মধ্যে যত ভালো নিয়ত থাকবে এর মধ্যে সওয়াব তত বেশি হবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইরশাদ ফরমান যে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে কোনো ভালো কাজ করার শুরুতে একটু গভীর মনোযোগ দেয়া, মাইন্ডকে ফ্রেশ করে ভালো ভালো কিছু নিয়ত করে নেয়া। আমরা করবো তো ইনশাআল্লাহ, আসুন আমরা ভালো নিয়ত করে নিই আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বায়ান শ্রবণ করব।
দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বায়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দ্বীনের সম্মানার্থে যথাসম্ভব আমরা দুজানু হয়ে বসব। যারা আমরা এদিকে সেদিকে হাঁটাহাঁটি করছি, বিভিন্ন জায়গায় রয়েছি, অযথা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত রয়েছি, কেউ বা মেসেজ দেখছি, কেউ বা সেলফির মধ্যে ব্যস্ত রয়েছি, তো এই সকল কাজ করা থেকে আমরা বিরত থেকে আমরা বয়ান শ্রবণ করি। আশেপাশে আমাদের যারাই যেসব ইসলামী ভাইয়েরা হয়তো একটু আরামরত রয়েছেন, একটু শুয়ে আছেন, তো তাদেরকে আমরা মহব্বত সহকারে উঠিয়ে দেই বয়ান শ্রবণ করার জন্য। ইনশাআল্লাহ তাআলা তারও সওয়াব হবে, যিনি উঠাবেন তারও সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকলকে বরকত দান করুক, আমিন। নওজোয়ানদের জন্য, ইসলামী ভাইদের জন্য, ইসলামী বোনদের জন্য একটি বিশেষ ঘটনা, শিক্ষণীয় মাদানী ঘটনা, একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা, আসুন আমরা শ্রবণ করি। যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে ইনশাআল্লাহ এর মধ্যে যে বরাকাত রয়েছে তা নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। এই ঘটনাটি কিতাবুত তাওয়াবিন পৃষ্ঠা নম্বর 90 এর মধ্যে উল্লেখ রয়েছে যে হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান একজন তাবি বুজুর্গ ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইহুদিদের একজন বড় আলিম ছিলেন। তার জ্যোতির্ময় মাজার সংযুক্ত আরব আমিরাতের একটি রাজ্য আবুধাবির রাজধানী আল আইন শরীফের মধ্যে রয়েছে। হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে বনী ইসরাইলের এক ব্যক্তি তওবা করার পরে পুনরায় এক দুশ্চরিত্রা নারীর সাথে কুকর্ম করে যখন গোসল করার জন্য একটি নদীতে নামলো, তখন ওই নদী থেকে আওয়াজ আসলো, তোর লজ্জা করে না? তুই কি তওবা করে প্রতিজ্ঞা করিসনি যে আর এ কাজ কখনো করবি না? এই আওয়াজ শোনার সাথে সাথে তার পূর্বে কৃত প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল। তার মধ্যে ভাবাবেগ সৃষ্টি হলো আর সে চিৎকার করে ক্রন্দনরত অবস্থায় এ কথা বলতে বলতে পালালো যে এখন থেকে আর কখনো আল্লাহ তাআলার নাফরমানি করব না। এ কথা বলেই সে কাঁদতে কাঁদতে একটি পাহাড়ের নিকট পৌঁছে গেল। সেখানে দেখলো যে 12 জন মানুষ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন। সেও তাদের সাথে ওই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। কিছুদিন পরে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। তখন নেক বান্দাদের ওই কাফিলা খাদ্যের অন্বেষণে খাদ্য জোগাড় করার জন্য শহরের দিকে রওনা হলো। আর ওই ঘটনাক্রমে ওই নদীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন ওই ব্যক্তি যে তওবা করার পরে আবার এই কাজ করেছিল, গুনাহের কাজ করেছিল, এবং নদী থেকে যে আওয়াজ আসলো সে শুনে পালালো, ওই ব্যক্তি তার পূর্বের কথা স্মরণ হয়ে গেল। আর স্মরণ হওয়ার সাথে সাথেই ভয়ে কেঁপে উঠলো আর বলতে লাগলো, আমি এ নদীর কাছে যাব না, কারণ সেখানে আমার গুনাহের কথা জানে এমন ব্যক্তি বিদ্যমান রয়েছে, তার নিকটবর্তী হতে আমার লজ্জা লাগে। আমার কি লাগে? লজ্জা লাগে। ওই ব্যক্তি সেখানেই রয়ে গেল আর 12 জন ব্যক্তি নদীর নিকট পৌঁছলো। তখন নদী থেকে এভাবে আওয়াজ আসলো, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের বন্ধু কোথায়? সুবহানাল্লাহ। তারা জবাব দিলেন, সে বলেছে এ নহরে আমার গুনাহের ব্যাপারে অবহিত ব্যক্তি রয়েছে, তাই আমার তাকে দর্শন দিতে লজ্জা হয়। নদী থেকে আওয়াজ আসলো, সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল, যদি তোমাদের কোনো প্রিয়জন তোমাদের কি কষ্ট দেয় আর পরক্ষণে সে লজ্জিত হয়ে তোমার নিকট ক্ষমা চায়,
এবং নিজের খারাপ অভ্যাস ত্যাগ করে দেয়, তবে কি তার সাথে তোমাদের মিলমিশ হয়ে যায় না? অনুরূপভাবে তোমাদের বন্ধুও তওবা করে নিয়েছে আর নেক কাজে মশগুল হয়ে গেছে, সুতরাং তার সাথে তার রব আজ্জা ওয়া জালের সাথে আপোষ হয়ে গেছে, তার আর কোনো ভয় নেই। তাকে এখানে নিয়ে এসো এবং তোমরা সবাই নদীর কিনারায় ইবাদত করতে থাকো। প্রিয় ইসলামী ভাইয়েরা, ঘটনা অনেক লম্বা, এই ঘটনা থেকে কিছু উপলব্ধির বিষয় রয়েছে, কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের। লজ্জা এমন একটি জিনিস, লজ্জাশীলতা এমন একটি জিনিস যার মধ্যে লজ্জা নেই, কিতাবে বর্ণিত রয়েছে তার ইমানের কমতি রয়েছে। কেননা আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিন সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ, বুজুর্গানের দিন আউলিয়া কামিলিনগণের মধ্যে এই ব্যাপারটি খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিল, লজ্জাশীলতা। হযরত সাইয়েদুল ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লজ্জাও এই ধরনের, যেমন তিনি বলেন যে আমি বদ্ধরুমে গোসল করতে আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে অবনত হয়ে যাই। আর ইবনে আসাকিরের মধ্যে রয়েছে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আকায়েদু জাহান রাহমাতুল আলামিন শাফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লজ্জা ইমানের অংশ এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল ব্যক্তি। আল্লামা আলী কারী রাহমাতুল্লাহ আলাই লজ্জা সম্পর্কে বলেন, অর্থাৎ লজ্জা হলো সেই অভ্যাস যা ইমানের কারণে মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। প্রিয় ইসলামী ভাইয়েরা, অপর এক বর্ণনার মধ্যে এমন রয়েছে যে কোনো পরনারীর সাথে হাত মিলালো তবে সে কিয়ামতের দিন এই অবস্থায় আসবে যে তার আগুনের শিকল দ্বারা তার হাত গর্দানের সাথে বাঁধা থাকবে। আজকের আমাদের লজ্জা কোথায় গেল? আমির আলী সুরত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে যে 72 মাদানী নামাত দিয়েছেন এর উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে একটি মাদানী নামাত দিয়েছেন, আপনি কি আজকের ঘরে বাইরে টিভি বিসিআর বা ইন্টারনেট ইত্যাদি সিনেমা নাটক গান বাজনা ইত্যাদি দেখা বা শোনা থেকে বেঁচেছেন? এমনকি চোখের হেফাজতের অভ্যাস করতে ঘুমানোর সময় ব্যতীত কমপক্ষে 12 মিনিট চোখ বন্ধ করে রেখেছেন কি? এরপর যদি আমরা আমল করি, এরপরে লিখেছেন আজকের কি আপনি কারোর সাথে কথা বলার সময় দৃষ্টি নিচের দিকে রেখেছেন? আজকের এই অভ্যাসটাই আমাদের, কারোর সাথে কথা বললে আই লুক মানে চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভাই আমরা আগে দেখেছি মুরব্বীদের সাথে কথা বললে যদি চোখে চোখ রেখে কথা বলা হয় তখন তাকে বেয়াদব বলা হতো, ভাই বেয়াদব চোখে চোখ রেখে কথা বলো, আর এখন আই লুক দিতে হবে। তো আমাদের শিক্ষা হচ্ছে, ইসলামী শিক্ষা হচ্ছে দৃষ্টিকে নিচের দিকে রেখে কথাবার্তা বলা। কোথায় রেখে কথাবার্তা বলা? মা হোক ভাই হোক ছোট ভাই হোক ছোট বোন হোক বড় ভাই হোক বড় বোন হোক ওস্তাদ হোক পীর হোক বুজুর্গ হোক যেই হোক না কেন আমি তার সাথে কথা বলবো, দৃষ্টিকে নিচের দিকে রেখে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমির হোসেন লিখেছেন আপনি কি আজকের মুখের কুফলি মধ্যে লাগিয়ে অযথা কথাবার্তা বলা থেকে বাঁচার অভ্যাস করার জন্য কিছু না কিছু ইশারায় বা কমপক্ষে 4 বার লিখে কথাবার্তা বলেছেন? ইশারায় কথাবার্তা বলা, লিখে কথাবার্তা বলা, বেশি মোবাইল ফোনে কথা না বলতে না বলে আমরা মেসেজ টেক্সট করি, তো ইনশাআল্লাহ তাআলা এভাবে করে যদি আমরা নিজের জীবনকে পরিচালিত করি ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। আর এই দাওয়াত ইসলামের এটাই উদ্দেশ্য, আমাদের দুনিয়া আখিরাত যাতে উত্তম হয়, আমরা যাতে দুনিয়াতে ইবাদত বন্দেগী করে এই দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র মনে করে এর ফল কবর আখিরাতে ভোগ করতে পারি, কবর যাতে রোশন হয়ে যায়, কবর যাতে করে আমাদের আলোকিত হয়ে যায়, এই চেষ্টা আমাদের করতে হবে। আর সেজন্য আমাদেরকে এই লজ্জাশীলতার ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিষয়ে আল্লাহ তাআলার রাসূলকে লজ্জা করার তৌফিক দান করুক। যদি লজ্জা থাকে তাহলে আমাদের সকল গুনাহের কাছ থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। লজ্জা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে যারাই আমরা এখানে রয়েছি আমরা ইনশাআল্লাহ তাআলা
যতক্ষণ থাকবো আমরা হালকা ওয়াইজ থাকবো, যখন শিক্ষা শিখানোর কথা বলবে তখন আমরা শিক্ষা শিখানোর হালকাতে বসবো, যখন খাবার ওয়াকফ দিবে তখন খাবার খেয়ে নিব, যখন ঘুমানোর ওয়াকফ দিবে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আশাকে বসাকে তার মহান রব্বুল আলামিনের দরবারে কবুল করুক, আমিন। বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। এখন থেকে 12:50 পর্যন্ত আপনাদের নিজ নিজ হালকায় খাবার ইত্যাদি কোশিশের বিরতি, ইনশাআল্লাহ 12:50 পর ইনশাআল্লাহ জোহরের আজানের মাধ্যমে ইনশাআল্লাহ পরবর্তী কার্যক্রম শুরু হবে। মুক্তাদিদের উচিত খুতবার আজানের উত্তর কখনো না দেয়া, এটাই হবে সতর্কতা অবলম্বন। অবশ্য যদি এই আজানের উত্তর অথবা দুই খুতবার মাঝখানে দোয়া মনে করে মুখে মুখ দিয়ে মোটেই উচ্চারণ না করে তবে কোনো অসুবিধা নেই। আর ইমাম অর্থাৎ খতিব সাহেব যদি মুখ দিয়ে আজানের উত্তর দেন বা দোয়া করেন তবে তা নিঃসন্দেহে জায়েজ। আজান শ্রবণকারীদের জন্য উত্তর প্রদানের হুকুম রয়েছে বাহারে শরীয়ত খণ্ড 1:372। অপবিত্র ব্যক্তিরাও আজানের উত্তর দিবেন, যতক্ষণ আজান হয় ততক্ষণ পর্যন্ত সালাম কথাবার্তা ও সালামের উত্তর প্রদান এবং সব ধরনের কাজকর্ম বন্ধ রাখবেন, এমনকি কোরআন তিলাওয়াতও। আজানকে মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং এর উত্তর দিন, ইকামতের সময়ও এভাবে করবেন। বাহারে শরীয়ত খণ্ড 1:473, দুর্রে মুখতার খণ্ড 2:86, আলমগিরি খণ্ড 1:57। আজান প্রদানকালীন চলাফেরা, খাওয়া দাওয়া, প্লেট গ্লাস বা কোনো বস্তু উঠানো ও রাখা, শিশুদের সাথে খেলা করা, ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলা ইত্যাদি সব কিছু বন্ধ রাখাই উচিত। যে ব্যক্তি আজান চলাকালীন কথাবার্তায় ব্যস্ত থাকে আল্লাহর পানা তার মন্দ মৃত্যু অর্থাৎ মৃত্যুর সময় ঈমান কেড়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। বাহারে শরীয়ত প্রথম খণ্ড 473। রাস্তায় চলাফেরা করা অবস্থায় যদি আজানের শব্দ কানে আসে তখন উচিত হচ্ছে দাঁড়িয়ে নীরবে আজান শোনা এবং এর উত্তর প্রদান করা, আলমগিরি খণ্ড 1:57। তবে হ্যাঁ, আজান চলাকালীন মসজিদ বা উজুখানার দিকে যাওয়া এবং উজু করতে কোনো সমস্যা নেই, এরই মাঝে মুখে জবাবও দিতে থাকুন। আজান চলাকালীন ইস্তেঞ্জাখানায় যাওয়া উচিত নয়, কেননা সেখানে আজানের জবাব দিতে পারবেন না আর তা অনেক বড় সওয়াব থেকে বঞ্চিত হওয়ার মাধ্যম। অবশ্য খুবই প্রয়োজন হলে কিংবা জামাত না পাওয়ার সম্ভাবনা হলে যেতে পারেন। যদি একই সময়ে একাধিক আজান শুনেন তাহলে প্রথম আজানের উত্তর দিতে হবে, তবে উত্তম হচ্ছে যে প্রতিটি আজানের উত্তর প্রদান করা। রদ্দুল মুহতার সম্বলিত দুর্রে মুখতার দ্বিতীয় খণ্ড 82, বাহারে শরীয়ত প্রথম খণ্ড 473। যদি আজান দেওয়ার সময় উত্তর না দিয়ে থাকেন তাহলে অনতিবিলম্বে উত্তর দিয়ে দিবেন, দুর্রে মুখতার দ্বিতীয় খণ্ড 83। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন
সুহুরের আজান হবে, কাজকর্ম কথাবার্তা বন্ধ রেখে আজানের জবাব দিন, প্রচুর নেকি অর্জন করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ والصلاة القائمة آتي سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد سنة تيري بوشن تو চার দিক থেকে আসবে কাফিলা করে ঢাকাতে, থ্রি ডে ইজতেমা স্টেকিং প্লেস ইন ঢাকা।